সোমবার জাপানের স্থানীয় সময় সকাল 8টায় পশ্চিমাঞ্চলীয় ওসাকা শহরে 5.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায় একটি দোকানের নিচে পানির পাইপলাইন বিস্ফোরণ হয়ে বন্যা দেখা দিয়েছে আর তার উপর কাঁচ ভাসছে। ভূমিকম্পে হতাহতদের ঘটনায় শোক জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ওসাকা শহরের চারপাশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জীবন বাঁচাতে কাজ করছে তার সরকার। এদিকে জাপানের আবহাওয়া এজেন্সি প্রাথমিকভাবে 6.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর জানালেও পরে দেশটির অগ্নি এবং দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি ভূমিকম্পের মাত্রা 5.9 বলে নিশ্চিত করে। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেছেন, পশ্চিমাঞ্চলের ওসাকায় সকালে জোরালো ভূমিকম্প আঘাত হেনেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে আমরা এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাইনি। জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানায় ভূমিকম্পে 9 বছরের শিশু ছাড়াও নিহত তালিকায় রয়েছে 80 বছরের এক বৃদ্ধ। ধসে না পড়লেও ওসাকা অঞ্চলের বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক রাস্তাঘাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকায়। ভূমিকম্পের ঘটনায় ওসাকার ট্রেন এবং সাবওয়ের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।